ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে পরিবার পরিকল্পনা নিয়োগের লিখিত পরীক্ষায় বারবার আসা 15টি প্রশ্ন আমি আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, আমি মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমে যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তর হবে 11টি। মানুষের শরীরে ক্রোমোজোম সংখ্যা কয় জোড়া? 23 জোড়া। জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি? 350টি। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37%। 2018 সালে কততম ফুটবল বিশ্বকাপ হবে? 21তম। ইবোলা কি? ইবোলা হচ্ছে একটি ভাইরাস। চোখের রেটিনার ইমেজ ব্যবহৃত হয় বায়োমেট্রিক্স। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? উত্তর হবে 8তম দেশ। সবচেয়ে ঘনবসতি দেশ কোনটি? মোনাকো। ডিএনএ এর ম্যাচিংয়ের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? উত্তর হবে জেনেটিক্স। বাংলাদেশ আওয়ামী লীগ কত সনে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1949। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কিং কত? উত্তর 8। এখন হিজরি সনের কততম মাস চলছে? 8। বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখে? 11 জুলাই। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। এই প্রশ্নগুলো আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি, বন্ধুরা প্লিজ লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।